পুরে শুকনো মরিচের সরবরাহ কম থাকায় প্রতি মণের দাম বেড়েছে 2 থেকে 3 হাজার টাকা। কাঁচামরিচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ও হাইব্রিড জাতের শুকনো মরিচের দাম। জামালপুরের মিলানদহের গাজীপুর মরিচের হাট থেকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুয়েল রানা। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুরের মেলান্দহ উপজেলার গাজীপুর শুকনা মরিচের হাটে। প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার এই শুকনা মরিচের হাট বসে। গত এক সপ্তাহে বাজারে শুকনা মরিচের সরবরাহ কম থাকায় প্রতি মণে শুকনা মরিচের দাম বেড়েছে 2 থেকে 3 হাজার টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে 17 থেকে 18-19 হাজার টাকায়, আর হাইব্রিড বিক্রি হচ্ছে 14 থেকে 15-16-17 হাজার পর্যন্ত এই হাটে শুকনা মরিচ বিক্রি হচ্ছে। এই হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এই হাটে শুকনা মরিচ কিনে নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যের নির্দিষ্ট হাটে তারা বিক্রি করে থাকে। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, যদি জামালপুরে বন্যা হয়ে যায় তাহলে মরিচের দাম আরও বাড়তে বলবে আমাদেরকে জানিয়েছে। সপ্তাহের যে দুটি হাট বসে, দুই হাটে কমপক্ষে 30 থেকে 50 লক্ষ টাকার উপরে কিন্তু শুকনা মরিচ এই হাট থেকে বিক্রি হয়ে থাকে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে শুকনা মরিচের সর্বশেষ তথ্য।